Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী বৃন্দরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের নলপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা ভূগোল ও পরিবেশ বিষয়ের উপরে আলোচনা করব। আমাদের আজকের অধ্যায় পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মূলত কি? আমরা পৃথিবী নামক একটি গ্রহে বসবাস করি। পৃথিবী হচ্ছে এমন একটি গ্রহ যেখানে আমাদের একমাত্র প্রাণীকুল বসবাস করতে পারে এবং উপযুক্ত একটি গ্রহ। এই গ্রহে রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মূলত কি? বায়ুমণ্ডল হচ্ছে বিভিন্ন গ্যাস দিয়ে তৈরি একটি আবরণ যা আমাদের পৃথিবীকে জড়িয়ে রেখেছে। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই আমরা বলবো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল আমাদের সারাক্ষণ আমাদেরকে চারপাশ দিয়ে সুন্দর করে আবর্তন করছে। বায়ুমণ্ডলকে ঘিরেই আমাদের এই প্রাণীকুল বেঁচে আছে। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান রয়েছে যা কিনা বায়ুমণ্ডলকে চারপাশে আমাদের চারপাশকে সুন্দর করে রাখতে সাহায্য করে। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান রয়েছে। উপাদানের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাস যেমন নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজন, মিথেন, নাইট্রেস অক্সাইড, জলীয় বাষ্প ও ধূলিকণা। বায়ুমণ্ডলে আমাদের মূলত তিনটি উপাদান রয়েছে। তার মধ্যে উপাদানগুলো হচ্ছে উপাদানগুলোর শতকরা হার রয়েছে। মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে প্রায় 98% ঘিরে রয়েছে। এই উপাদানগুলোর শতকরা হারগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 78.02, অক্সিজেন রয়েছে 20.71, আর্গন রয়েছে 0.80, কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03, অন্যান্য গ্যাস নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজন, মিথেন, নাইট্রাস অক্সাইড রয়েছে 0.02 এবং জলীয় বাষ্প রয়েছে 0.41 এবং ধূলিকণা ও কণিকা রয়েছে 0.01, মোট 100%। আমাদের এই উপাদানগুলো আমাদের বায়ুমণ্ডলে বিদ্যমান রয়েছে যা ছাড়া আমরা বায়ুমণ্ডলকে কল্পনা করতে পারি না। বায়ুমণ্ডলের কোনো গন্ধ, বর্ণ এবং আকার কিছুই নেই। বায়ুমণ্ডলে শুধু এই সকল উপাদান দিয়েই তৈরি। তাই আমরা বায়ুমণ্ডলে এই উপাদানগুলোর 100% দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব বায়ুমণ্ডলে আমাদের আর কি কি রয়েছে। বায়ুমণ্ডলে ওজন, বায়ুমণ্ডল একটি ওজন স্তর দ্বারা গঠিত। বায়ুমণ্ডলে আমাদের 5টি স্তর দ্বারা গঠিত। স্তরগুলো হচ্ছে
বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো হচ্ছে এক আমাদের বায়ুমণ্ডলের পাঁচটি স্তর রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ট্রপোমণ্ডল, দুই হচ্ছে স্ট্রাটোমণ্ডল, তিন হচ্ছে মেসোমণ্ডল, চার হচ্ছে তাপমণ্ডল এবং পাঁচ হচ্ছে এক্সোমণ্ডল। এই পাঁচটি স্তর দ্বারা আমাদের বায়ুমণ্ডল গঠিত। এই পাঁচটি স্তরের বিভিন্ন স্তরের কাজ বিভিন্ন ধরনের। ট্রপোমণ্ডল হচ্ছে তার প্রথম স্তর এবং স্ট্রাটোমণ্ডল তারপরের স্তর, মেসোমণ্ডল তারপরে তাপমণ্ডল, তারপরে হচ্ছে এক্সোমণ্ডল। আমাদের বায়ুমণ্ডলের প্রায় 98% উপাদানই হচ্ছে জলীয় বাষ্প, ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাস। আচ্ছা, আজকে আমরা এখন ট্রপোমণ্ডল, ট্রপোমণ্ডলটা কি, ট্রপোমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হচ্ছে এটা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ এবং বায়ুপ্রবাহ ঝড়, বৃষ্টি, শিশির, এগুলো হচ্ছে এই ট্রপোমণ্ডলের কাজ। ট্রপোমণ্ডল হচ্ছে একটি প্রথম স্তর। এই স্তরের অন্যতম আরও বৈশিষ্ট্য রয়েছে যা কিনা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব এবং সঙ্গে সঙ্গে কমতে থাকে এবং বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করলাম। স্তরগুলো আবার আমি আবার বলছি, ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। এই পাঁচটি স্তর দ্বারাই বায়ুমণ্ডল গঠিত। বায়ুমণ্ডলের এই স্তরগুলোর বিভিন্ন ধরনের কার্যকলাপ, এক একটি এক এক ধরনের কাজ রয়েছে। প্রথমে আমরা বলবো ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডলের এগুলোর বৈশিষ্ট্যগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা। ট্রপোমণ্ডল হচ্ছে সর্বনিম্ন স্তর। এই স্তরে উচ্চতা বৃদ্ধির ফলে ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। দুই হচ্ছে স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডলের হচ্ছে এই ওজন স্তরে সূর্যের আলোর গতি বেগুনি রশ্মি শুষে নেয়। তিন মেসোমণ্ডল, মহাকাশ থেকে ছুটে আসা উল্কাকে পুড়িয়ে ফেলে। তাপমণ্ডল, তাপমাত্রা অতি দ্রুত হারে বৃদ্ধি পায়, 1480°C এসে পৌঁছায়। তারপরে হচ্ছে এক্সোমণ্ডল। এই স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস রয়েছে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম, এগুলো ধারণ করে। এই উপাদানগুলো হচ্ছে বায়ুমণ্ডলের অপরিহার্য উপাদান। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের কাজ বিভিন্ন ধরনের। আমরা এখানে পাঁচটি উপাদানে স্তরের পাঁচ ধরনের কার্যকলাপ দেখলাম। এখন আমরা এই মহাকাশের একটি চিত্র আঁকব। আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে বললাম, এখন আমি তোমাদেরকে একটি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের এই স্তরগুলো হচ্ছে, আবারও বলছি, আমাদের ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। দেখো তোমরা বায়ুমণ্ডলের এই স্তরের পৃথিবীর অভ্যন্তরের ভাগ, তার উপরেই হচ্ছে আমাদের এই ট্রপোমণ্ডল, তারপরে হচ্ছে স্ট্রাটোমণ্ডলটা, তারপরে হচ্ছে তাপমণ্ডল এবং আয়নমণ্ডল, তারপরে আমরা দেখছি এক্সোমণ্ডল। আবার এই স্ট্রাটোমণ্ডল এবং ট্রপোমণ্ডল এই দুটোকে আমরা বলছি সমমণ্ডল এবং তাপমণ্ডলকে আর এক্সোমণ্ডলকে বলছি আমরা বিষমমণ্ডল। এই বায়ুমণ্ডলের স্তরের মধ্যে প্রথমে যে ট্রপোমণ্ডলে দেখলাম, এখানে আমরা মেঘ, বৃষ্টিপাত এগুলো দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ওজন গ্যাস, তারপরে এই আয়ন এবং তাপমণ্ডলের মাঝে এগুলোতে এখানে দেখছি আমরা উল্কা, রকেট এবং কৃত্রিম গ্রহগুলো, তারপরে এক্সোমণ্ডল, তারপরে হচ্ছে উপরে হচ্ছে আমাদের মহাকাশ।
মহাকাশ যার কোনো বিস্তৃত অনেক বড় বিস্তৃত এর কোনো আকার এবং সীমাও নেই আচ্ছা তপমণ্ডলে আমি তোমাদেরকে আবার প্রথমে বলেছি উচ্চতা বৃদ্ধির ফলে ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায় এখানে আরো আছে নিচের দিকের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর নিচের দিকে জলীয় বাষ্পর পরিমাণ কি বেশি থাকে তারপরে হচ্ছে স্ট্রাটোমণ্ডল স্ট্রাটোমণ্ডলে এই ওজোন স্তর সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি চুষে নেয় আর আরেকটি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলছি বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রায় 50 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে মেসোমণ্ডলেও ঠিক এরকমই আরেকটি হচ্ছে এই স্তরে ট্রপোমণ্ডলের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে তারপরে আবার হচ্ছে তাপমণ্ডল তাপমণ্ডলের আরেকটি একটি বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা অতি দ্রুত হারে বৃদ্ধি পায় 1480 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তারপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে তাপমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রা পরিমাণ প্রায় স্থির থাকে এবং তীব্র সৌর বিকিরণের রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মি সংঘাতে এ অংশের বায়ু আয়নযুক্ত আয়নমুক্ত হয় এক্সোমণ্ডল এক্সোমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস যেমন অক্সিজেন নাইট্রোজেন আর্গন হিলিয়াম এগুলো ধারণ করছে আরেকটি হচ্ছে এখানে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পাই প্রত্যেকটি স্তরেরই বিভিন্ন ধরনের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা এবং এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আবার আলাদাভাবে তোমাদের বইয়ে দেখানো হয়েছে তোমরা এই বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবে এবং ভালো করে শিখবে আর এই বৈশিষ্ট্যর এই যে এক্সোমণ্ডল এক্সোমণ্ডলের প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে বায়ুমণ্ডলে স্তরসমূহ না থাকলে পৃথিবীতে জীবের অস্তিত্বই থাকতো না এবং পৃথিবীর উপরিভাগ চাঁদের মতোই মরুময় হয়ে যেত এবং এই স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস এই অক্সিজেন এবং নাইট্রোজেন এগুলো এখানে রয়েছে এই অক্সিজেন এবং নাইট্রোজেন আমাদের প্রয়োজনীয় উপাদান যা কিনা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান পৃথিবী আমাদের বায়ুমণ্ডলে প্রায় 98% রয়েছে এই উপাদান এই উপাদান ছাড়া এই অক্সিজেন এবং নাইট্রোজেন যদি না থাকতো আমাদের বায়ুমণ্ডল আমরা বায়ুমণ্ডলে বেঁচে থাকতে পারতাম না এই বায়ুমণ্ডলের উপাদান অতি গুরুত্বপূর্ণ এবং জীবন ধারণের জন্য এই উপাদানগুলোই একান্ত প্রয়োজন অন্যান্য উপাদান আমাদের সামান্য সামান্য রয়েছে আমি তোমাদেরকে সারণীর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে কোথায় কয়টি উপাদান রয়েছে এবং কত শতকরা কত হার আমাদের উপাদানগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি অক্সিজেন তার মধ্যে অক্সিজেন হয়েছে অক্সিজেনটা রয়েছে প্রায় 78% তাহলে আমরা আজকে এ পর্যন্তই তোমাদের জন্য রইল আর তোমরা সামনে এই বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখবে এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আরও অন্যান্য সামনের দিকে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই আল্লাহ